হে যুবক, তোমাদেরকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তোমাদের দুটো হাত, দুটো পা, দুটো চোখ দিয়েছেন, তাছাড়াও তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কত নিখুঁতভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তোমাদের জন্য আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত দিয়েছেন, তোমাদের জন্য সকলের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, কিন্তু যুবক, তোমাদেরই একটা সিজদা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, তোমাদের বললে তোমরা কি বলো? সময়ই পাও না তোমরা, তাই না? কিন্তু দেখো, তোমরা 10টায় বাসায় ফেরো রাত, তারপর হাতে মোবাইলটা নাও, রাত 2টা থেকে 3টা পর্যন্ত তোমরা ইন্টারনেট, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার চালাচ্ছ, এখানে তোমাদের সময় ব্যয় হচ্ছে না? তারপর 3টায় ঘুমিয়ে যাও, ঠিক দুপুর 12টায়, 11টায়, 1টায়, 2টায় ঘুম থেকে উঠছ, এখানে তোমার সময় ব্যয় হচ্ছে না? তোমরা যে হাত দিয়ে মোবাইল টিপছ, এই হাতগুলো কিন্তু আল্লাহ তাআলার একটি তোমার নিয়ামত। হে যুবক, তোমরা রাত 3টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঘুমাচ্ছ, এই ঘুম কিন্তু আল্লাহ তাআলার আরেকটি নিয়ামত। তোমরা যে ঘুমিয়ে যাও, তোমরা উঠতে পারবে কি না এটা আমরা কেউই বলতে পারি না, কিন্তু আল্লাহ রহমত অনেক বড়। পরের দিন আমরা আবার আগের দিনগুলাই শুরু করে ফেলি। যুবক ভাইরা, আসো, তোমরা সকলেই আল্লাহর পথে আসো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, দিনের পথে চলো, আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন ওগুলো থেকে বিরত থাকো। যেমন অপরিচিত পরিচিত, নিজের বিয়ে করা বউ ছাড়া মোবাইলে ভিডিও কলিং, সাক্ষাৎ, ওগুলো থেকে বিরত থাকো। মদ্যপান, নেশাপান সহ সকল নেশা থেকে তোমরা মুক্ত হয়ে আসো। তোমরা যদি প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করতে পারো, মহান আল্লাহ তাআলা তোমাদের অগণিত অগণিত সুখ শান্তি জান্নাতে পেয়ে যাবে, এবং দুনিয়াতেও তোমরা অনেক কিছু পাবে যাহা তোমরা কখনো কল্পনা করতে পারো নি। যুবক ভাইরা, তোমাদেরকে মহান আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন, তোমাদেরই আবার মৃত্যুর পরে একটি দিনের হিসাব কঠোরভাবে নেবে। কিভাবে দেবে তোমরা এই হিসাবগুলো? তোমাদের জন্য আমার আল্লাহর রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অনেক অনেক কেঁদেছেন, আল্লাহর কাছে আমাদের জন্য, এই যুবক ভাইদের জন্য আল্লাহর কাছে বার 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 ক্ষমা প্রার্থনা করেছেন। হে যুবক ভাইরা, কথা বলে বলা শেষ থাকবে না, তোমরা আল্লাহর পথে আসো, দিনের পথে আসো, খারাপ পথ খারাপ কাজ থেকে তোমরা ত্যাগ করো, সময়টাকে তোমরা ভালো কাজে ব্যয় করো, তাহলে দুনিয়াতে শান্তি পাবে, মরার পরেও শান্তি পাবে ইনশাআল্লাহ। আমাদের সকলকে এগুলো বোঝার তৌফিক দান করেন। আমিন, আমিন।